যখন ওর কাছে টেলিফোন করলাম, আরেকটা ছেলে টেলিফোন ধরে বলে, আপনার ছেলে তো মারা গেছে। আমার খুব লক্ষ্মী ছেলে ছিল বাবা, আমার খুব লক্ষ্মী ছেলে ছিল। বাবার কাঁধে ছেলের লাশ কতটা ভারী জানে কেবল মাহবুবের রহমানের মতো বাবারা। বৈষম্যের পারাবাদ ভাঙতে গিয়ে আর ঘরে ফেরেনি সৈকত, তার সন্তান যেমন আর ফেরা হয়নি দেশের অন্তত 89 জন বাবার কলজেচেরা আদরের সন্তানদের। এমনি ছেলের লাশ যে ভারী, এটা তো একমাত্র বাপেরাই জানে। আমি চাই না আমার দুশ্মন গো আল্লাহ এই বিপদে না পড়াক। ছেলের লাশ বাপের কাছে বড় কঠিন জিনিস। এটা সৈকত হবেন প্রযুক্তিবিদ, প্রতিদিন ঘুম থেকে উঠে যাকে দেখাছিল বাবা মাহবুবের রহমানের গোপন শখ, সে ছেলে এখন আর ঘরে নেই। আব্বু চিন্তা করো না, যদি এখানে লেট হয় আমি আয়সা তোমার আমি প্রাইভেট ভর্তি করে একদম খুশি হয়ে গেছে। আয়সা মারে বলতে যা, আব্বু বলছে আমারে আয়সা ভর্তি করাই দিবে। এমনই ভর্তি করালাম, পুরো জিন্দগির জন্য ভর্তি করাই দিলাম। প্রতি সকালে মোহাম্মদপুর কবরস্থানে যাওয়াটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে সব হারা এই বাবার। পোস্টমর্টম আমি কেন করব, যেহেতু সরকার এখন ডিক্লেয়ার দিতেছে এরা শহীদ। যদি এদের পোস্টমর্টম লাগে তাহলে স্বাধীনতার যুদ্ধের সময় যে 30 লাখ এদের পোস্টমর্টম কোথায়? আর ওই যে পোস্টমর্টম তো করার সময় সময় পুলিশও ছিল না। ঘটনার দিন 19 জুলাই শুক্রবার, দাবি আদায়ের মিছিলে বিক্ষোভে ফেটে পড়েছিল সৈকতের বন্ধুরা। তার মধ্যে বন্ধু গুলি খেয়েছে শুনে আর বসে থাকতে পারেনি সৈকত, কিন্তু সে যাওয়াই যে তার শেষ যাওয়া কে জানত। বলছে টুনা তুই কোথায়? তখন বলে যে আমি হইতেছে দোকানের সামনে। এটা আমাকে মিথ্যা বলছে, আসলে দোকানের সামনে ছিল না ভাইয়া। তখন আমি বলছি যে তোর কিছু হইলে কিন্তু তোকে দেখবো না, কিন্তু আসলে ভাই দেখেন তাকানোর সময়টাই কিন্তু দেয় নাই। ও একবারে গুলি খেয়ে প্রথম একটা গুলিতেই ও মারা গেছে। এমন শুক্রবার আর কখনো আসেনি মোহাম্মদপুরের বাসিন্দাদের জীবনে। নূরজাহান রোডের সামনে চলে মুহুর মুহুর গুলি, সেই গুলির মুখে নিস্তেজ হয়ে পড়ে সৈকতের দেহ। সবাই পিছে দৌড়াইতেছে, ও কিন্তু আর দৌড়ায় না পিছে, ও এর সামনেই দাঁড়ায় আছে। ওই সময় নাকি ওকে পুলিশ বসে গুলি করে। ও হচ্ছে একটা পিলারের পিছনে ছিল, তারপর ও গুলিটা ওকে করে, ওর গুলিটাই যে দিক দিয়ে ঢুকে পিছনে বের হয়ে যায়। নূরজাহান রোডের নাম বদলে এলাকাবাসী রাখতে চায় শহীদ সৈকত রোড, টানানো হয়েছে ব্যানার। দেশ স্বাধীন হলে আমরা এই রাস্তাটার নাম শহীদ সৈকত রোড করব, যেহেতু সৈকত একজন শহীদ এবং আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের নূরজাহান রোডের প্রথম শহীদ। আমাদের বিশ্বাস এটা সরকার বিবেচনা গুরুত্ব সহ বিবেচনা করবে এবং আমরা এটা সফল হবে। বিউপি শিক্ষার্থী জুবায়ের গিয়েছিল বন্ধুদের সাথে, কিন্তু বন্ধুরা ফিরলেও ফেরেনি জুবায়ের। সব থেকে ছোট ছেলেকে হারিয়ে শোকে যেন পাথর হয়ে গেছেন এ বাবা। 5 তারিখ সে আমাকে না বললি সে চলে গেছে ওখানে। যাত্রা পরে এখানে যাওয়ার পর ওই পুলিশ এলোপাতাড়ি গুলি আরম্ভ করছে। জুবায়ের ডান হাতের বগলের নিচে তার গুলি লাগছে। এক রিক্সা চালক তাকে ইয়া করে মিটপুর হাসপাতালে নিয়েছে। হ্যাঁ, আরও দুটো আছে। বাবার স্বপ্ন ছিল ছেলে হবে বিচারপতি, কিন্তু এখন ছেলের বিচার পাবে কি না তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। যারা হুকুমদাতা এবং যারা এই গুলি করছে তাদেরকে তদন্ত করে বাহির করে তাদের বিচারে আওতা আনতে হবে। সন্তানের জন্য বাবার আহাজারি প্রকাশ কতটা কঠিন তা অন্য কেউ বোঝা সম্ভব না। এই পাথর হয়ে যাওয়া বাবাদের রাষ্ট্রের কাছে কেবল একটাই চাওয়া, সন্তানদের যেন দেওয়া হয় শহীদি মর্যাদা আর পান সুষ্ঠু বিচার। শাহাদাত অফরো, এখন ঢাকা।
শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বি বিউটিফুল।